আর্ট গ্যালারি নয়, আজ আমরা এসেছি শিল্প সংগ্রাহক নীলু মোর্শেদের বাড়িতে। এই বাড়ির পরতে পরতে জমানো আছে দীর্ঘ ৪০ বছর ধরে তার সংগৃহীত শিল্পকর্মসমূহ। জয়নুল, কামরুল, সুলতান, কিবরিয়া কে নেই, প্রতিটি দশা এইসব শিল্পীর পাশাপাশি তার সংগ্রহে আছে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের কাজ। এছাড়া বাড্ডায় তিনি গড়ে তুলেছেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস। আজ আমরা কথা বলবো এই শিল্প সংগ্রাহকের সঙ্গে। যে আর্ট ক্লাস তো সব স্কুলেই থাকে, সেরকম আমারও ছিল। তখন থেকে ছবি ওই নিজেরটা, অন্যান্য যারা ক্লাসে পড়তো তাদেরটা সবারটা মিলিয়ে একটা বক্সে করে আবার রেখে দিতাম। এটা আসলে নিজের অজান্তে কী করে হলো তাও বলতে পারবো না। বোধহয় নেচার আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে যখন দেখি বৃষ্টি পড়ে, তারপর ওই সূর্য অস্ত আমার খুব ভালো লাগে দেখতে। আমার মনে হয় ওর মাঝেই কখন এক সময় ছবিটাও আরও ভালোবাসতে পারলাম। আর ছবি যখন ভালোবাসি তখন ছবি যারা আঁকেন তাদেরকেও আমি, তাদের সাথে পরিচিত হতেও চাইলাম। আমি এমন অনেক সময় গেছে যে আমি চারুকলাতে গেছি, আসলে আমাকে কেউই বেশি চিনতো না, আমি নিজে নিজে গিয়ে ঘুরে দেখে চলে আসতাম। তবে বেশি গর্ববোধ করি জয়নুলের আমার একটা অয়েল আছে যেটা অনেকেই বলেন রেয়ার, আমারও তাই মনে হয়। তাছাড়া কামরুল হাসান, কিবরিয়া, সুলতান, এরা সবাই আমার প্রিয় শিল্পী এবং প্রত্যেকের কাজই আমি চেষ্টা করেছি রাখতে। আর কন্টেম্পোরারি আর্টিস্ট যারা আছেন তাদের প্রত্যেকের কাজই আমার ভালো লাগে। ছবি আমি খুবই ভালোবাসি, সেজন্যই অন্য শখগুলোতে, অন্য শখ বলবো না, অন্য ইচ্ছাতে আমি সেই টাকাটা না খরচ করে ছবির পেছনেই খরচ করতে পছন্দ করি, যার জন্য ছবিটাই প্রাধান্য পেয়ে থাকে আমার, কী বলবো, ইনকামের লিস্টে। যে আমার কত আমার থাকলো তার থেকে আমি কীভাবে খরচটা করব, তো ছবিতে গিয়েই দেখা যাচ্ছে যে আমি সেই টাকাটাই ব্যয় করে ফেললাম এবং সেটাতে আমার কখনো অনুশোচনা হয় না, আমি বরং আনন্দই পেয়ে। আমরা সবসময় যাব ধানমন্ডিতে শিল্পকলাতে, ওসব জায়গা তো যেতেই হবে, ওটা তো আর্টিস্ট সেন্টার। তো কাছাকাছি জায়গায় গুলশান, বাড়িধারা, বাড্ডা এই এলাকাতে সেরকম গ্যালারি এখন পর্যন্ত হয়নি, দু একটা এসছে, স্পেশালি বাড্ডাতে একটাও ছিল না। তখন আমার মনে হলো যে বাড্ডা এলাকায় একটা করা যেতে পারে যাতে স্থানীয় লোকজন আসতে পারে।